পুরী মন্দিরে মনের মতো করে জগন্নাথ দর্শন করতে চান, সঙ্গে থাকুন, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আজ আমি পৌঁছে গেছি পুরী মন্দিরে জগন্নাথ ধামে। এসে গেছে আমার ভেজতালি, উড়িষ্যার সব থেকে বড় ইউনিভার্সিটি সংস্কৃত ইউনিভার্সিটি। নমস্কার, আমি আপনাদের বন্ধু অভি, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার ট্রাভেল উইথ আসে। আজ আমি পৌঁছে গেছি পুরী মন্দিরে। আমার পেছনেই রয়েছে পুরী মন্দির, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি চলে এসেছি জগন্নাথ ধামে, আর আপনাদের সবাইকে এবার দর্শন করাবো পুরো জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে রয়েছে জগন্নাথ ধাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমি মন্দিরের ভেতরে যেতে পারবো না ক্যামেরা নিয়ে। তো আপনাদের আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, আর ভেতরে আমি কী কী দেখবো সব কিছু আপনাদের এক্সপ্লেন করবো। আপনারা এখানে এলে পরে কোথায় থাকবেন, কী করবেন, কোথায় জিনিস রাখবেন, সব কিছু সমস্ত ডিটেলস নিয়ে আজ আমি চলে এসেছি এই ভিডিওতে। হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:40, যেটি আপনাকে পৌঁছে দেবে সকাল 7:15 পুরীতে। এই ট্রেনেই আমার জার্নি শুরু হলো হাওড়া থেকে। ঠিক সকাল 7:00, মানে টাইম থেকে 15 মিনিট আগেই ট্রেনটি পৌঁছে গেল পুরীতে। পুরী স্টেশনে নেমেই দেখলাম অজোরে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি নাকি 3 দিন ধরে হবে। শুনেই তো আমার মাথায় হাত, যে পুরী ট্রিপটা আমার মনে হয় একদম বেকার গেল। যাই হোক, তারপরে অটো নিয়ে চলে এলাম মন্দিরের পাশে শ্রী গণেশ লজে। লজটি সত্যিই ভালো পেয়েছিলাম, আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল। চলুন আপনাদের এবার হোটেলটি দেখাই। শুধু তাই নয়, হোটেলের রেটটাও বাজেটের মধ্যে। এছাড়াও বিশেষ জিনিস যেটা আছে, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল, হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর হোটেলের ব্যালকনি থেকে মন্দিরও দেখা যায়। হোটেলে চেক ইন করেই ব্যাগ রেখে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম সিবিজের দিকে, আর আজ আমি যাব একটা নির্জন সিবিজে। যাওয়ার সময় রাস্তার পাশেই পেলাম রাম মন্দির। মন্দির যখন পেয়েছি দর্শন তো করতেই হবে। জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম সিবিজে। পুরীতে এত সুন্দর এবং এত ফাঁকা বীচ কোথায় পাবেন, সেটাই ভাবছেন তো? ভিডিওটি দেখতে থাকুন, সব জানতে পারবেন। পুরী স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে চক্র তীর্থ বীচ বা নক্স বীচ, এটি টুয়ার্ডস পুরী ল কলেজ বা সংস্কৃত কলেজের দিকে। এখানে আপনারা বাজেটের মধ্যে হোটেল তো পাবেনই, তার সাথে সাথে খাবারের রেটও তুলনামূলকভাবে গোল্ডেন বীচের থেকে অনেক কম দাম। এখানে মাছ ধরার নৌকাগুলো তৈরি হয়। এই রাস্তাটা এখানেই শেষ, আর এখানেই তৈরি পুরীর সবথেকে বড় সংস্কৃত কলেজ, যেটি 200 একর জমির উপরে তৈরি, আর তার পাশেই রয়েছে ল কলেজ। একটা হোটেলে ঢুকে পড়েছি, যা পাই তাই খাবো, খাবো সকাল থেকে না খেয়ে আছি, আর যা বৃষ্টি পড়ছে
দেখলে নিই আপনারা কীভাবে সিরিজ ঘুরে এলাম। তো দেখা যাক ভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালিতে কী পাওয়া যায়। তো এসে গেছে আমার ভেজ থালি আর এটা চিকেন। দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট্ট একটা ঘুম দিয়ে চারটের দিকে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের জন্য। দেখতেই পাচ্ছেন সেই বৃষ্টি হচ্ছে। তারপর চলে এলাম গোল্ডেন বিচে। পুরীতে এসেছি মাছ খাবো না, এটা কখনো হতে পারে? চলে এসেছে আমার মাছ ভাজা। প্রচণ্ড হাওয়া চলছে, সঙ্গে বৃষ্টি, তাই ঢুকে পড়েছি মাছের দোকানের পেছন দিকটাতেই। এখানে দাঁড়িয়েই মাছ ভাজাটা সাটিয়ে নেব। কলকাতা থেকে পুরী যেতে হলে ট্রেন এবং বাস দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তবে ট্রেন জার্নিটা সবসময় বেশি কমফোর্টেবল। আর ট্রেন পাবেন শিয়ালদা, হাওড়া এবং সাঁতরাগাছি তিনটে জায়গা থেকেই। পুরী ট্রিপের আজ আমার দ্বিতীয় দিন। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের জন্য। মন্দিরে প্রবেশের জন্য চারটে দোয়ার আছে। পূর্ব দিকে সিংহদোয়ার, পশ্চিমে বাগ্রদোয়ার, উত্তরে হস্তিদোয়ার এবং দক্ষিণে হর্ষদোয়ার। টাকা কত করে? ১২০ টাকা কেজি। আচ্ছা, আর এটা ১৪০। শাম কবি বিকালেও বসো, বিকালে বসো, বিকালে। এই সামনের কাউন্টারগুলো হচ্ছে আপনার জিনিসপত্র রাখার, মোবাইল, ছাতা, ব্যাগ, সব কিছু। আপনি একমাত্র টাকা ছাড়া আর ভেতরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি পরে আসছি, সঙ্গে থাকুন। মন্দির দর্শনের পর এবার আমি চলে এসেছি গোল্ডেন বিচে। আজ সমুদ্রে স্নান করার দিন। দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমি কোথাও সাইট সিন করতে যেতে পারলাম না। এখানে সাইট সিন করার জন্য চিল্কা, উদয়গিরি, কোন্ডাগিরি এবং কোনাক টেম্পল আছে, এবং এখান থেকে আপনারা শেয়ারে বাসে যেতে পারবেন পার হেড ৪০০ টাকা করে। মন্দিরের পাশে হোটেল নেওয়ার এই একটা কিন্তু সুবিধা আছে, সকাল বিকাল যখনই ইচ্ছা আপনি মন্দিরে যেতে পারবেন। বিকালে মন্দির দর্শনের পর বেরিয়ে পড়লাম কিছু শপিংয়ের জন্য। শপিংয়ের পর চলে এলাম আবার গোল্ডেন বিচে বিকালে মাছ ভাজা এবং কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য।
যত খাদ্যরসিক বাঙালি বন্ধুরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, পুরীতে এলে কিন্তু ভালো বাঙালি খাবার খুঁজে পেতে অসুবিধা হবে না। তার কারণ গোল্ডেন বিচের পাশেই আপনারা পেয়ে যাবেন নাম করা ভজহরি মান্না, মিত্র ক্যাফে, ষোলো আনা বাঙালি এবং স্বাদে আহ্লাদে। পুরীর মহাশ্মশান স্বর্গদ্বার, এই মহাশ্মশানে 24 ঘন্টা কোনো না কোনো চুল্লি জ্বলতে থাকে। আর এর পেছনে কি হিস্ট্রি আছে জানতে হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। পুরী ট্রিপের তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি কমে গেছে এবং রোদ উঠেছে। চটপট ফ্রেশ হয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার মেন গেট মানে পশ্চিম দুয়ারের পাশে যে লাগেজ কাউন্টারটি আছে সেখানে বরাবরই ভিড়টা বেশি থাকে, কারণ যেহেতু মেন গেট, প্রত্যেক দর্শনার্থী চেষ্টা করে মেন গেট থেকে ঢোকার, কারণ এটি পুরো মেন রোডের উপরে। মেন গেট ছাড়াও আরও যে বাকি তিনটে গেট আছে, তিনটে গেটের পাশেই আপনারা পেয়ে যাবেন লাগেজ কাউন্টার। সুতরাং আপনাদের সাজেস্ট করব, টাইম বাঁচাতে হলে বাকি তিনটে গেটের যে কোনো একটাতে গিয়েই আপনাদের লাগেজ রাখুন, তারপরে মন্দিরে প্রবেশ করুন। এবার আসি মন্দিরে পুজোর ব্যাপারে। দেখুন, পুজোর ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা হচ্ছে যার যার মনের ভক্তির উপরে। তবে আমার মতে যদি আপনার মনের ভক্তি ঠিক থাকে, তবে পান্ডা ধরে অযথা টাকা নষ্ট না করে সোজা ভোগের কাউন্টারে চলে যান এবং আপনার যত টাকার ভোগ দিতে ইচ্ছা করে ভোগ নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিন, বাকিটা আপনাদের উপর। এবার আসি মন্দিরে ঠিক কখন গেলে মহাপ্রভুর দর্শন মনের মতো করে পাবেন। যে কোনো বিশেষ পুজোর দিন ছাড়া আপনি যে কোনো দিন সন্ধে 6টার পর মন্দিরে প্রবেশ করুন, আপনি আপনার মনের মতো করে জগন্নাথ দর্শন করে আসতে পারবেন। পুরী জগন্নাথ ধামের আরও কিছু ডিটেলস যদি আপনারা জানতে চান বা জগন্নাথ ধামের হিস্ট্রি যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও একটি ভিডিও বানানোর। মন্দির থেকে বেরিয়ে আবার চলে এলাম সমুদ্রের পাড়ে। আজ রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ঝলমলে, আর আজ আমার পুরী ট্রিপের লাস্ট দিন, রাতে ট্রেন আছে। গঙ্গুরাম সুইটস, পুরীর বিখ্যাত মিষ্টির দোকান, এখানকার গজা একবার অবশ্যই টেস্ট করে দেখবেন, সত্যি ভীষণ ভালো। সন্ধ্যের পর বিচে এসে বসে থাকার মজাটাই আলাদা। তবে বন্ধুরা, এই ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করতে ভুল করবেন না।